তো গাইজ, আমরা আবার চলে এলাম ইলেকট্রনিক্স ওয়ার্কের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে বলবো, এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক্সের ওভেন, আপনি যদি কোনো চা বা কিছু ছোটোখাটো কাজের জন্য ব্যবহার করতে চান, আপনি যদি গ্যাস গ্যাস স্টার্ট করতে না চান, তো এই ডিজিটাল ইলেকট্রিক ওভেনটি আপনি ব্যবহার করতে পারেন। তো আজকে চলে এলাম এটা আনবক্সিং ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন সুরিয়া কিং স্টার, এটির ব্র্যান্ড এটি। তো চলুন এটি আনবক্সিং শুরু করে দিই। তো গাইজ, প্রথমে আপনাকে এই খাটটিকে খুলে নিতে হবে, দেখতে পেলেন, এবং এদিক থেকে এটিকে টেনে বার করতে হবে। চলুন দেখাই। তো গাইজ, দেখতে পাচ্ছেন এটিকে আমি বার করে নিয়েছি। তো গাইজ, এটির প্যাকেজিংটি খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন এটি খুবই সুন্দর প্যাকেজিংয়ের মাধ্যমে এসেছে। এটি ভাঙার কোনো চান্স নেই, এবং এটি খুবই পলিথিনের মাধ্যমে স্মুথ ফিনিশিংয়েভাবে এসেছে। তো চলুন এই প্যাকেটগুলোকে এগুলোকে বাদ দিয়ে দেখাই। তো গাইজ, এই যে এসি কানেক্টরে ওয়েট দেওয়া রয়েছে, এটি খুবই ফ্লেক্সিবল এবং খুবই সুন্দর, দেখতে পেয়েছেন। এবং তারপরে এই পলিথিনটিকে আমি বার করে নেব। তো এটির ওয়ারেন্টি কার্ড লেখা রয়েছে, ইন্ডাকশন কুকার ওয়ারেন্টি কার্ড, দেখতে পাচ্ছেন। এখানে আপনি সব থেকে এটি দিয়ে দেবে। তো এটিকে আমি সাইডে রেখে দিচ্ছি, এবং এটি হলো আমাদের আসল জিনিসটি। দেখতে পাচ্ছেন সুরিয়া কে মাস্টার, এবং এই যে ইলেকট্রিক মাইক্রোমিটার দেখছেন, এটি পুরোটি একদম ডিজিটাল সুইচের মাধ্যমে দেওয়া রয়েছে। এতক্ষণ এটি পাওয়ার অন হবে বাটন, এটি ভোল্টেজ, এবং এই যে টাইমার, এবং এই দুটি ডিজিটাল ডিসপ্লে, এবং তারপর এটি কটেজ। এগুলো আপনার যেরকম আপনি জিনিস চাপাবেন, ফ্রাই করতে চাইলে ফ্রাই, স্টিমের জন্য যদি চাপান স্টিম, এভাবে আপনি যে জিনিসটি চাপাবেন সেটিকে আপনি ক্লিক করে দেবেন, এবং এখান থেকে আপনি হিটিংটি বাড়া কমা করতে পারবেন। তো চলুন এটি পেছন দিকটি দেখায় আমি সামনের দিকটি খুবই সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এটি একদম স্মুথ ফিনিশিং, খুবই সুন্দর এটির কারুকার্য, বা এটি খুবই সুন্দর দেখতে। আপনি এটি যে কোনো আপনার প্রয়োজনীয়ভাবে কিনে নিতে পারবেন। এটি আমার কাছে দাম নিয়েছিল 1900 টাকা মতো। তো চলুন পেছন দিকটি দেখিয়ে দিই। তো গাইজ, দেখতে পাচ্ছেন এদি পেছন দিকটি, এখানে এসি কর্ডে ঢুকেছে, এবং এদিকে পেছন দিকটি দেখতে পাচ্ছেন এখানে কটি খুঁড়ে দেওয়া রয়েছে, এগুলি যাতে আমরা মাটিতে পুরোটি টাচ না পেয়ে যাই তার জন্য। এবং এখানে দেখতে পাচ্ছেন একটি বড়ো অ্যাডজাস্ট ফ্যান দেওয়া আছে ভিতরটি কুলিং ঠান্ডা রাখার জন্য। তো এটির ফিনিশ খুবই সুন্দর। তো বন্ধুরা, এটির আমি গুটের ডিটেলসটি আমি আপনাকে বললাম, আপনার যদি ভালো লাগে তো এটি আমি নিশ্চয়ই ব্যবহার করুন, এটি খুবই সুন্দর। আমি আমার পরের ভিডিওতে এটিকে চালিয়ে দেখাবো, এবং এটিতে রান্না করেও দেখাবো। তো আজ এই ভিডিওটি এ পর্যন্তই, একবার চালিয়ে আপনি যদি এটি কিনতে চান তো এটি কিনতে পারেন, আপনার ছোটোখাটো কাজের জন্য খুবই জরুরি। এটি ফুল ডিজিটাল, আপনি চালাতেও নিশ্চিন্তে পারবেন, এটিকে চালানো খুব একটা কঠিন নয়। আমি পরের ভিডিওতে এটিকে চালিয়ে দেখাবো। এটি একদমই সুন্দর একটি জিনিস, এবং এখানে আমি প্লাগিং করে একবার স্টার্ট করে দিয়ে দিই আপনাদের। তো দেখুন সবে লাল লাইট চলে গিয়েছে, এবং এখানে আপনার ডিজিটালের ডিসপ্লেতে চলে এসছে। এখানে যদি আপনি কিছু চাপিয়ে আপনি এইগুলো ক্লিক করবেন তখন এটি চালু হবে। তো এখান দিয়ে আমি পাওয়ার অফ এটি করে নিতে পারবেন, দেখুন। এটির ফ্যানটি চালু হয়ে গিয়েছে, দেখুন। অফ করে দিচ্ছি। তো গাইজ, দেখুন এটি কারেন্ট চলে এসেছে। আপনি যদি এটি নেওয়ার ইচ্ছা থাকে তো আপনি এটি নিয়ে নিতে পারেন। তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, এটি ব্যবহার করে দেখাবো।